প্রতিশ্রুতির রহিগলা খোর্ধা জেলাপাড় কথা এক দিব্যাঙ্গ পরিবার ন্যায় পাই তিন মাস কহি বিতিগলা তিন বর্ষ এবেবি ভূমিহীন দিব্যাঙ্গ পরিবার না মিলিলা জমি পটা না না পিএমএওয়াইজি রে এক ঘর কথাটি শুনলে বহুত অজব লাগুব কিন্তু ঘটনাটি খোর্ধা জেলা বালুগাঁ এনএসি অন্তর্গত এক নম্বর ওয়ার্ডর দিব্যাঙ্গ বর্ষানন্দ এবং দিব্যাঙ্গ মা মামি নন্দাঙ্কর দুঃখ ভরা সংসার কথা না অছি ঘর দ্বার না অছি জমি অলিয়ে খাইলে অলিয়ে উপাস কিন্তু এটি জনসাধারণের চর্চা হেউছি তিন বর্ষ হেলাণি এই অসহায় দিব্যাঙ্গ পরিবার প্রতি ঠিক করুনাহাতি সরকার তিন বর্ষ হেলাণি তদন্ত সরিলাণি পুনে পূর্বতন জেলাপাল কে সুদর্শন চক্রবর্তী নিজে আসি তুরন্ত তদন্ত করিবে বলি কইছন্তি থরে নুহে দুই তিন থর পুনি তহসিলদার আরআই এবং এনএসি কর্তৃপক্ষকু নির্দেশ দেইথিলে এই দিব্যাঙ্গ পরিবার কো এক স্থায়ী জমি পট্টা সঙ্গে পিএমএওয়াইজি রে ঘর যোগাই দেওয়া পাই কিন্তু নির্দেশ নির্দেশরে রই যাইছি তেণু দিব্যাঙ্গ বর্ষা নন্দা এবং তাঙ্ক মা দিব্যাঙ্গ মামি নন্দা পুনর্বার সরকার রাজ্যবাসীকু অনুরোধ করি কইছন্তি মো পরিবার কু সাহা হুয়ন্তু মু আও পারুনি নচেত কেবে যাই জেলাপাড়ঙ্ক কার্যালয় সম্মুখরে আত্মহত্যা করি দেবি খোর্ধারু নিমাইচরণ মারণাঙ্ক রিপোর্ট টাইম শোডিয়া মামি নন্দা ଆମର ବାଲୁଙ୍ଗା ଚିଲ୍କା ବାଲୁଙ୍ଗା ଜିଲ୍ଲା ଖୋର୍ଦ୍ଧା ଆମେ ଗୋଟେ ଦିବ୍ୟାଙ୍ଗ ପରିବାର ମୋ ଝିଅ ଜଣେ ଦିବ୍ୟାଙ୍ଗ ଆମକୁ ସୁଦର୍ଶନ ଚକ୍ରବର୍ତ୍ତୀ ସାର୍ ଆସିକି ଆମକୁ ଦେଖିକି ଯାଇଥିଲେ ପଟ୍ଟା ଦେବେ ବୋଲି କହିଥିଲେ ହେଲେ ତିନି ମାସ କହିଥିଲେ ତହସିଲ ଆରାଇ ହେଲେ ତିନି ବର୍ଷ ହେଇଗଲା ଆଉ ସେ ସୁଦର୍ଶନ ଚକ୍ରବର୍ତ୍ତୀ ସାର୍ ବହୁତ ଭଲ ଆଉ ମୋ ଝିଅ ଜଣେ ଦିବ୍ୟାଙ୍ଗ ମୁଁ ଆ ଦ୍ୱାରା ତା ଦ୍ୱାରା ନେଇ କେତେ ଦିନ ରହିବି ସରକାର ସମସ୍ତଙ୍କି ଦେଉଛନ୍ତି ଆମକୁ ଦେଲା ବେଳକୁ ନା ଘର ନାହିଁ ଘର ଜାଗା ଦେଖେଇଛନ୍ତି ହେଲେ ପଟା ଯିବ ଯେ ଦେଉନାହାନ୍ତି ମୁଁ ପିଲା ଦୁଇଟାକୁ ନେଇକି କେଉଁଠି ରହିବି ଯଦି ଖୋର୍ଦ୍ଧା ଯଦି ସରକାର କୌଣସି କଥା ନ ବୁଝିଲେ ତାହେଲେ ଆମେ କଲେକ୍ଟର ଅଫିସ୍ ତିନି ଜଣ ଆତ୍ମହତ୍ୟା କରିବୁ।